সানি লিওনকে দেখলে ভালো লাগে। সানি 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 হুজুর দেখি সানি লিওনরাও চিনে, তা কেমনে চিনলেন ওস্তাদ? কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, আমি তো পাই। ছবিতে দেখলে অর্ধেক মানসিক শান্তি, আর ভিডিওতে দেখলে সমজরে মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। বলেন কি, আসলেই জায়েজ নাকি? নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। হুজুরে তো দেখি নোরা ফাতিহিরাও চিনে, বাপ রে কালেকশন তো সেই ক্যাটরিনা কাইফের মতো। সব কি বলিউড, কোন দেশি কালেকশন নাই? পরিমণির মতো, গায়ে লাগার মতো কথা। যাক ফাইনালি দেশিও পাইছি। আর আছে নাকি হুজুর দেশি আপনার কাছে? টিকটক এর থার্ড ক্লাস মেয়েদের মতো। এই হুজুর মূলত কিছুদিন আগে তার ডান্স জায়েজ এই ফতোয়া দিয়ে তুমুল সমালোচিত হয়েছিল, এবং বর্তমানে তিনি আবারও সমালোচনায় এসেছেন এইটা বলে যে পরনারী দেখে মানসিক শান্তি পেলে সেটা ভালো লক্ষণ। বলে কি কি বলে, চলেন সবাই একসাথেই শুনি। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। তোর ঘরে মা বোন নেই? একটা মেয়ে না বলে এই জায়গায় নিজের বউকে দেখে বললে ভালো হইতো না? মানুষ অনেক সুন্দর ভাবে গ্রহণ করতো তাইলে। শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি। হুজুর তো দেখি খুব ভালোই ইংরেজিতে কথা বলতে পারে, অ্যাকসেন্টও খুব চমৎকার, কিন্তু তার এই কথাগুলা খুবই পরিচিত পরিচিত লাগতেছে, কোথায় জানি মনে হয় শুনছি আগে। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি, এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। মানে একটা মেয়ে বা পরনারীকে দেখে মানসিক শান্তি পাওয়া, এই ফতোয়াটা প্রথম দেয় আবরারুল হক আসিফ হুজুর। তাও এমন একটা অনুষ্ঠানে যে উনি এই ফটোটা দেয় যে অনুষ্ঠানে নারী আর পুরুষ ফ্রি মিক্সিং উপস্থিত ছিল। She has the quality and she has everything that I want in my life. যার ফলে উনার এই উক্তিটা নিয়ে আমজনতা তাকে নিয়ে করে কঠিন সমালোচনা। অবশ্য এরকম একটা অনুষ্ঠানে একজন হুজুরের মুখ থেকে যদি এরকম কথাবার্তা শোনা হয় তাহলে মানুষের সমালোচনা বা ট্রল করাটা তো স্বাভাবিক। আমি কি একাই ছেলে মেনে বক্তব্য দেই? যদিও পরবর্তীতে আসিফ হুজুর তার সমালোচনার জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন তার ডায়লগের কাট পিস করা হয়েছে। আমার কোন একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্রল আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আসিফ হুজুর নিজের পক্ষে কথা বললো, আমজনতা কিন্তু তারে নিয়ে ধুমাইয়া মজা নিছে। তার পক্ষে কথা বলা ওই ভিডিওতে আমজনতা দিছে 90,000-এরও বেশি হাহা রিয়েক্ট, আর 40,000-এরও বেশি নেগেটিভ কমেন্ট তো ছিলই। ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়েছে আই থিঙ্ক। তাহলে বুঝতে পারতেছেন তো হুজুর মানুষদের মুখ থেকে এইরকম কথাবার্তা শুনলে আমজনতা কি পরিমাণে রাগান্বিত হয়। রাগটা কমা দরকার। এত কিছুর পরেও আমাদের নিষ্পাপ আবু আব্দুল্লাহ হুজুর সাহেব নিজের বয়ানে আবরারুল হক আসিফ হুজুরের ডায়লগটা একদম কপি করে দিছে। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। তাও ভাই যেই সেই কপি না, ওয়ার্ড বাই ওয়ার্ড কপি, মানে পই পই কপি। Am I right brothers? Am I right? Am I right brother? Am I right? উনার প্রথম যে ফতোয়াটা নিয়ে সমালোচনা হয়েছিল যে ডান্স করা জায়েজ, উনার ওই ফতোয়াটা আমি পুরোপুরি শুনছিলাম এবং শোনার পর উনার কথাবার্তায় কিছু কিছু জায়গায় আমি সহমত ছিলাম। চাইলে হাজবেন্ডের সামনে ডান্স করতে পারে, তবে বয়ফ্রেন্ডের সামনে কিন্তু আবার ড্যান্স করা যাবে না। তারপর আমি যখন উনাকে নিয়ে একটু রিসার্চ করা শুরু করেছিলাম তখন তো ভাই আমার মাথায় আকাশ ভেঙ্গা পড়ে না। মানে উনি কারে চিনে না, সবার একদম সব খবর উনি রাখে। নারী কিসে আটকায়? এইটা দিয়ে আপনার কি কাজ? আপনি থাকবেন কিভাবে মানুষকে ইসলামের পথে আটকাবেন সেই চিন্তায়। কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা। নায়িকা মাহিয়া মাহির ডিভোর্স, ওটাও বলতে হবে জনসম্মুখে ওয়াজের মতো একটা জায়গায়। পূর্ণিমার হয়ে গেল। পূর্ণিমা ভাই রে ভাই, হুজুর পূর্ণিমারেও চিনে। বিল গেটস এর সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না। চিন্তা করেন, বিল গেটস এর বউ মেলিন্ডা। আপনি যদি রাস্তায় যে সাধারণ 10 জন মানুষকে ধরে জিজ্ঞেস করেন যে ভাই বিল গেটস এর বউয়ের নাম কি আপনি জানেন, দেখবেন যে শিওর শট 10 জনের মধ্যে 8 জন বিল গেটস এর বউয়ের নাম বলতে পারবে না। 2 জন বললেও বলতে পারে, কিন্তু আমাদের এই হুজুর উনি বিল গেটস এর বউয়ের নামটা পর্যন্ত জানেন। তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না, এটাই বাকি ছিল। মানে তাহসান আর মিথিলা, উনি কি হুজুর নাকি বিনোদন সাংবাদিক? আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে চিট করে থাকে সেটাও মাফ করে দেন। অথচ হুজুর সাহেবের বলার কথা ছিল তোমরা এই গার্লফ্রেন্ড বানায় ফেতনার কাজটাই কইরো না, গার্লফ্রেন্ডই যদি বানানো না হয় তাহলে চিট তো আসা দূরের কথা, মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে। যাই হোক, হুজুর সাহেবের হয়তো বোঝায় ঘাটতি ছিল, কিন্তু এখন মানুষের কাছ থেকে এতটা সমালোচনা পেয়ে আশা করতেছি উনি এখন বুঝতে পারবেন যে উনার কথাবার্তায় কিছু জায়গায় লিমিটেশন রাখা উচিত, কারণ হুজুরদের মুখ থেকে সব ধরনের কথাবার্তা সব সিচুয়েশনে সব জায়গায় মানায় না। তবে আরেকটা বিষয় কি, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল যুগ, আর ইন্টারনেটের ব্যবহার তো একদম তুঙ্গে। ফেসবুকের পার্টি কথা কর না কেন, হাতের মুঠোয় এই মোবাইল ফোনে এখন পুরো দুনিয়া ঘুরপাক খায়। কোনো কিছু আপনি জানতে না চাইলেও ফেসবুকে একটু ঢুকলো দেখবেন যে আপনার অটোমেটিক জানায়া দিবে। তাই ফেসবুকের এই আপডেটেড দুনিয়ায় সবকিছুর খোঁজ খবর পাওয়াটাও একটা স্বাভাবিক নলেজ। রাইট বর যাকে যাকান্না কা তিল কান্না।
কিন্তু হুজুর সাহেবদেরও মাথায় এইটা রাখা উচিত যে ওয়াজের মতো একটা জায়গায় সব পরিস্থিতিতে সব বিষয় নিয়ে কথাবার্তা না বলাটাই ভালো। আগে বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে। আর আমজনতা আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা হুজুরদেরকে উড়া ধুরা ধুমায় গালাগালি করেন না, কারণ তাদের কিন্তু অনেক ওয়াজ আছে, আরো ভালো ভালো অনেক ওয়াজও আছে, হয়তো এইগুলো একটু ভাইরাল হইতেছে কারণ ট্রেন্ডি টপিক নিয়ে তারা কথা বলতেছে। তো এই বিষয়গুলো আপনারা একটা কাজ করতে পারেন, কমেন্ট বক্সে গঠনমূলক সমালোচনা করতে পারেন, কারণ গঠনমূলক সমালোচনা সবসময় গ্রহণযোগ্য। তো এই গঠনমূলক সমালোচনা করে তারা বুঝতে পারবে তাদের কোন জায়গায় কোন ঘাটতিটা হচ্ছে বা তাদের কোন কাজটা করা উচিত হচ্ছে না। মেহরবানি করে যারা আমাকে ভালোবাসেন এগুলো মারামারিতে যাবেন না। তাই আমজনতা আপনাদেরকে বলবো, আপনারা উড়া ধুরা গালাগালি না করে আপনারা গঠনমূলক সমালোচনা বা বুঝিয়ে বলতে পারেন যে হুজুরদের কোন বিষয়টার কোন কথাবার্তাটাই সমস্যা হচ্ছে। সবার মধ্যে শান্তি বজায় থাকুক আর হুজুর সাহেবরা তাদের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেটা বুঝতে পারুক। এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।